নমস্কার, আমি অনুপমা দে, আমি লেক টাউন থেকে আসছি। আমি আজকে একটা গন্ধরাজ প্রন পোলাও শেয়ার করব। তাতে লাগছে গোবিন্দভোগ চাল, আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, প্রন ছাড়ানো, গন্ধরাজ লেবুর পাতা, তেজপাতা, গোটা গরম মশলা, ঘি, জিরে, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, নুন, চিনি, কাজু কিশমিশ আর সাদা তেল। আমি এবার ইন্ডাকশনটা অন করব। এবার সাদা তেল দেব, প্রায় 4 চামচ মতো সাদা তেল দেব। যতক্ষণ তেলটা গরম করছে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটাতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, আর প্রনটাতেও একটু হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নেব। তেলটা গরম হয়েছে, এবার আমি এতে আগে কাজু কিশমিশটা ভেজে তুলে নেব, অল্প ভেজে নেব, নিয়ে তুলে নেব, এটা পরে ইউজ করব। প্রনটাও আমরা অল্প ভেজে তুলে রাখব। দেখুন, এটা আমি প্রন দিয়ে করছি, আপনারা এটা চিকেন দিয়ে, পনির দিয়ে, যা ইচ্ছে দিয়ে করতে পারেন, কোনো এ নেই। এটা খুব সাধারণ রান্না, সবাই ঘরে তৈরি করতে পারে। জিরেটা আর আস্ত গরম মশলা। এবার একটা বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব, একটু হালকা লাল হলে আমি এখানে চালটা দিয়ে দেব। একটু কালারফুল দেখতে হবে, যেহেতু আমি বললাম আমি কালার নিয়ে খেলতে ভালোবাসি। একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, এটা আপনাদের নিজেদের স্বাদে অনুযায়ী দেবেন। পোলাও তো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে। আমি একটু জল দিয়ে চালটা সেদ্ধ করতে দেব। দেখুন, এখনই কেমন কালারফুল হয়েছে। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট কুক করতে দেবো। এবার 10 মিনিট এটা কুক হোক, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়, তারপর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেবো। 10 মিনিট পরে আমরা ফিরে এলাম, দেখি রান্নাটা কতদূর হয়েছে। চালটা মোটামুটি 90% ডান। এবার আমরা বাকি আগে গন্ধরাজ লেবুর পাতা, এটাই ফ্লেভারটা নিয়ে আসবে, তারপর প্রন, যেগুলো আগে ভেজে আমরা তুলে রেখেছিলাম, আর কাজু কিশমিশ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু জল লাগবে। দেখুন, এটা কিন্তু সব বয়সের মানুষেরাই খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক। এটা খুব চটজলদি রেসিপি, আপনারা একবার করে দেখতে পারেন। এবার আমি ওপর থেকে ঘিটা ছড়িয়ে দেব, আপনারা চাইলে গন্ধরাজ লেবুর টেস্টটাও গ্রেট করে দিতে পারেন। আমি এটা সাজানোর জন্য রেখেছি। আমার রান্না কমপ্লিট, শুধু একটু জলটা কমে গেলেই রান্না রেডি। এটা আমি বাড়িতে করি, আমার মেয়ের খুব ফেভারিট ডিশ এটা, এটা আপনারাও করে দেখুন। আমাদের রান্না মোটামুটি ডান, এবার শুধু আমরা প্লেটিং করব। তার আগে বলি, আপনারা নিশ্চয়ই ব্যাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, এবার আপনারা এতে বাড়িতে তৈরি করে এতে কমেন্ট করবেন আর আমাকে জানাবেন
আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার প্লেটিং করব। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, শুধু এবার গার্নিশ করব। এটাতে শুধু অ্যাড করব এক পিস গন্ধরাজ লেবুর। খুব সোজা রান্না, আপনারা বাড়িতে রান্না করে আমাকে জানাতে ভুলবেন না, আর বাড়িতে সবাই এনজয় করে খান। আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আসলে আসি।